তো ভাইয়া নতুন অবস্থায় যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তারা যে আসবে এসে যদি কাজ করে তাহলে কি এরকম তোমার মতো 2000 থেকে 3000 রিংগিত কামাইতে পারবে? প্রথম তো কষ্ট মনে হবে, নতুন নতুন সবারই কষ্ট মনে হবে, নতুন নতুন প্রচুর কষ্ট হইছে কাজ করতে না, তবে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ওই কষ্টের কাজে কষ্ট মনে হয় না, তাই না? কষ্ট না করলে কষ্ট হয় না, কষ্ট না করলে কষ্ট মেলে না। হ্যাঁ, তো বর্তমানে তুমি এখন কি কাজ করতেছো? বুয়াটোলা করি, ফল বের করো, যেটাকে মালয়েশিয়াতে বুয়াটোলা বলে। আচ্ছা, যে 2000 টাকা পাইছো এটা বোনাস ছাড়া? হ্যাঁ। আর বোনাস সহ? বোনাস সহ 3000। 3000 আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। মালয়েশিয়ার পামবাগান থেকে আমি ভিলেজম্যান আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদেরকে একটা জিনিস দেখাইতে নিয়ে আসলাম বা বলতে আসলাম, সেটা হচ্ছে একটা বাংলা ভাইয়ের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বা তার মুখ থেকে আমরা শুনব যে পামবাগানে সে কয় টাকা বেতন পেয়েছে, এরপরে কতদিন ধরে কাজ করছে, কাজের অভিজ্ঞতা, প্রবাসের কাজে কষ্ট কেমন, পামবাগানের ফলগুলো কেমন, যা আছে মূলত সব কিছু বলার চেষ্টা করব। তো আমরা আসলে কাজ শেষ হয়ে গেছে, যাচ্ছিলাম রুমে, এখন প্রায় কয়টা বাজে, 7:30 বেজে গেছে। তো আমার গ্যাং হচ্ছে মেশিন রেখে দিয়েছে, এখন এখান থেকে রুম প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, যার ফলে কিন্তু বাইকে করে এখন আমি তাকে রুমের দিকে নিয়ে যাব। তো ভাবলাম যে যেহেতু একটু সময় পেয়েছি আজকে, তাহলে একটা ভিডিও বানিয়েই ফেলি। তো চলেন বন্ধুরা আমার সাথে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার বাইকে কত সুন্দরভাবে বসে আছে ভাইয়াটা। তো চলেন আমরা তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ভাইয়ার নাম হচ্ছে কি? আইনুল। আইনুল, কয় বছর ধরে মালয়েশিয়াতে আছো ভাই? 6 বছর। 6 বছর? তো এই যে পামবাগানে আসছো কিভাবে, লটারিতে না কলিং ভিসায়? লটারি। লটারিতে? হ্যাঁ। কয় টাকা লাগছিল আসতে? কত? 50-60 হাজার খরচ। 50-60 হাজার টাকা খরচ হয়েছিল? তো যাক, মাশাআল্লাহ, অল্প টাকায় তো প্রবাসে আসতে পারছো নাকি। তো এখন কথা হচ্ছে কি, যে মালয়েশিয়াতে যে আসছো, যে কাজ যে এগুলা করতেছো, তুমি কি জানতা যে তোমার পামবাগানের কাজে পাঠানো হচ্ছে? হ্যাঁ, তো ও তো বলেই দিছে না? বলে দিছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি জানো, জেনে শুনে তাই আসছো? হ্যাঁ। ও মানে পামবাগানের ভিডিও দেখাইছিল সবকিছু? সব দেখাইছে, সবকিছু দেখাইছে। আর কি কি বলছিল? পামবাগানে সাপ সুবাদ সবই কইছে, সাপ আছে এগুলো বলছে। তো এগুলো জেনে শুনে তারপরে তুমি আসছো এবং 6 বছর ধরে কাজ করতেছো। তো এই কাজটা আমি শুনি বা আমি জানি, আমি নিজেই তো কাজ করছি, পামবাগানের কাজ তো অনেক কষ্টের, তাই না? তো এখন কি তোমার কষ্ট মনে হয়? প্রথম তো কষ্ট মনে হবে, নতুন নতুন সবারই কষ্ট মনে হয়, নতুন নতুন প্রচুর কষ্ট হয়েছে কাজ করতে না, তবে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ওই কষ্টের কাজে কষ্ট মনে হয় না, তাই না? কষ্ট না করলে কষ্ট হয় না, কষ্ট না করলে কষ্ট মেলে না। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক। তো এখন মূলত কথা হচ্ছে যে 6 বছর ধরে তুমি কাজ করলা, তোমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে কাজ সম্পর্কে, না? তো বর্তমানে তুমি এখন কি কাজ করতেছো? বুয়াটোলা করি, ফল বের করো, যেটাকে মালয়েশিয়াতে বুয়াটোলা বলে। তো তুমি এসে ধরেই কি এই কাজ করছো না অন্য কোনো কাজ করছো এর আগে? এসেছি এই কাজে। এই কাজই? অন্য কোনো কাজ করো নি? করছো তো? না, অন্য কি কাজ করছো? কি সার দিছো না? সার দিয়ে কয়দিন? 2 দিন দিছে। মোটে 2 দিন? হ্যাঁ। 3 মাস না 4 মাস জিডব্লিউ কাজ করলা? পরে জিডব্লিউ যাওয়ার জন্য কান্নাকাটি করলা? আচ্ছা, যাই হোক, সমস্যা না। তো এই যে তুমি ফল বের করো বা টলা বুয়া করো, এই কাজটা তো অনেক কষ্টের, তাই না? এখন আর কষ্ট মনে হয় না? তো এই যে মাসে কয়দিন কাজ করা লাগে? মাসে কয়দিন? মাসে 30 দিন। 30 দিনই কাজ করতে হয়? ছুটি দেয় না? ছুটি আছে, সপ্তাহে একদিন আছে, দেয় না। তো এই ছুটির দিনে অর্থাৎ সানডে, যে সাপ্তাহিক ছুটি, এই দিন কাজ করলে তো ডাবল বেতন দেয় না? ডাবল স্যালারি। আচ্ছা, তো মাসে তোমার কিরকম টাকা বেতন আসে? এই মাসে কয় টাকা বেতন পাইছো? মানে কাজ হচ্ছে কন্ট্রাক্টে, যতটা ফল বের করতে পারবা তার উপরে ডিপেন্ড করে স্যালারিটা আসবে। তো এই যে জানুয়ারি মাসে বেতনটা পাইলো, অর্থাৎ ডিসেম্বর মাসের বেতনটা জানুয়ারিতে পাইছো, বোনাস সহ কয় টাকা বেতন পাইছো ভাই? কয় টাকা বেতন পাইছো? 2000। আচ্ছা, যে 2000 টাকা পাইছো এটা বোনাস ছাড়া? আর বোনাস সহ? বোনাস সহ 3000। 3000? তো এই ডিসেম্বর মাসে কি পুরা 30 দিনই কাজ করছো নাকি কম হয়েছে কাজ? কাম হয়েছে 28 দিন। কাম হয়েছে 28 দিন কাম করে বেতন পাইছো 2000 টাকা, আর 1000 টাকা বোনাস। যাক, মাশাআল্লাহ, তো ভালোই বেতন পাইছো। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন বা শুনলেন যে প্রবাস জীবনে আমরা কয় টাকা বোনাস পেয়েছি বা কত টাকা বেতন পেয়েছি। বছরে একদিন বোনাস পাওয়া যায়? বছরে একবার বোনাস পাওয়া যায়। একবার না তো দুইবার? তোমাদের এপ্রিল মাসে একবার,
টন বোনাস ওটা টন বোনাস আচ্ছা যাই হোক সেটা তো পাও এটা বছরে এক বোনাস এক বোনাস দিলে আলাই ওটা তো আলাদাই হ্যাঁ হ্যাঁ বছরে একটাই তো আমাদের যে কোম্পানি এটা হচ্ছে আইওআই কোম্পানি এখানে আমরা কাজ করি তো এই ভাইটা 3000 টাকা বেতন পেয়েছে যেটা বাংলাদেশের 60000 টাকার কিন্তু উপরে 61000 62000 এটা কিন্তু বোনাস সহ তো বোনাসটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে এরা 2800 2400 2500 পর্যন্ত বেতন পেয়ে থাকে তাই না এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে ফলের উপরে যত ফল তত টাকা সো এখানে যে বেসিক বেতন নিয়ে কাজে আসবো যে আমার 1200 এবং ওভারটাইম করব এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না যার জন্য কিন্তু আমি কথাটা এখানে ক্লিয়ার করে দিলাম তবে পামবাগানে সাপ ছাড়া আর কী কী থাকে একটু বলো সবাই একটু জানুক সাপ ছাড়া কী আছে অজগর আছে না সাপ ছাড়া সাপ ছাড়া সাপ ছাড়া কি মুরগি আছে মুরগি আছে আর কি আছে জঙ্গলে মুরগি প্রচুর আর কিছু নাই আর কিছু নাই কে এই যে কসম থেকে বাউন্ডারি দিয়ে ওই যে এখানে জঙ্গলের সাইড দিয়ে প্রচুর বানর হনুমান দেখা যায় না বানর আছে হনুমান নাই ও আচ্ছা বানর এগুলা হ্যাঁ বানর আছে তো সব জায়গায় আছে বাংলাদেশে বানর আছে আছে তো হ্যাঁ বানর নাই কোনে আর তারপরে এই যে নালার ভিতরে যে দেখা যায় বড় এরকম করে হাঁটে ওটার নাম কি ওটা গুইসাপ গুইসাপ ওইটাও তো আছে হ্যাঁ ওটা তো গুই একই তো সাপ গুইসাপ একই তো সাপ গুইসাপ একই হ্যাঁ আর কি কি আছে কামড়াই কিনা জানি না কিন্তু এই পর্যন্ত 6-7 বছরে আমরা কোনোদিন শুনি নাই যে সাপে কামড়াইছে তাই তো আমাদের এখানেও কামড়াইনি বা আশেপাশে কোথাও কামড়াই নাই তবে এরা কি করে ফসফস করে কামড় দেয় না তো ভাইয়া নতুন অবস্থায় যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তারা যে আসবে এসে যদি কাজ করে তাহলে কি এরকম তোমার মতো 2000 থেকে 3000 রিঙ্গিত কামাইতে পারবে যেটা বাংলাদেশের প্রায় 50 থেকে 60 হাজার টাকা না পারবো না কেন কাজ না করলে দিব কেমনে বেসিক বেতন দিব বেসিক 1200 দিব কতদিন দিবে এটা 3 মাস বন্ধক দিব 3 মাস পর্যন্ত তারপরে যদি তার এর ভিতরে যদি এসে আরো বেশি বেতনের কাজ করতে পারে তাহলে কাজ করে হলে পাবে বেশি পাবে আর না পারলে কমসে কম বেসিকটা দিবে বেসিকটা দিবে তাই তো আচ্ছা আচ্ছা তো আসলে প্রথম অবস্থায় এসে মানুষ কাজ করতে পারে না কারণ এখানে তো আসলে সব শিখতে হয় তাই না ধীরে ধীরে তবে পামবাগানে আসার জন্য তো কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তাই না অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে আসবে আসার পরে কাজ করব দেখে যা মানে লোকজন আছে দেখা দিব কাজ করব হ্যাঁ তো তুমিও এইভাবে করছো নাকি করতে 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 এখন সবকিছু ইজি হয়ে গেছে যাক ভালো ভালো তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে কথাগুলো বলার জন্য সবার মাঝে তুলে ধরার জন্য আসলে অনেকের উপকার হবে বিশেষ করে যারা নতুন আসবে তাদের জন্য ধন্যবাদ ভাইয়া তো গাইজ আমি চেষ্টা করেছি ভাইয়ার কাছ থেকে আসলে যতটা সম্ভব ছিল সেটা জানানোর আশা করি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর আজকের ভিডিওটার মাধ্যমে যদি মনে হয় যে না অনেক উপকারী ভিডিও এটার মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন আপনারা তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আর কী কী জানার প্রয়োজন আছে পামবাগান সম্পর্কে প্রবাস জীবন সম্পর্কে আমরা প্রবাসে যে কাজ করি কষ্ট করি সেই সব সম্পর্কে আপনারা দয়া করে কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিব অথবা সেই কমেন্টের উপরে একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ